সমগ্র বিশ্বতে যিটো সময়ত করোনা মহামারীয়ে ব্যবসায় বাণিজ্যত বেয়া প্রভাব পেলাইছে আর রাজ্যের বিভিন্ন প্রান্তর হোটেল ধাবাসমূহ বন্ধ করা পরিলক্ষিত হয়েছে। তেনে সন্দিক্ষণতে ওদালগুড়ি জেলার ওরাঙর নিকটবর্তী বগুড়িবাড়ি চকত কিছু উদ্যমান ব্যবসায়ী রাষ্ট্রীয় ঘাইপথ 15ত শুভ আরম্ভণি করেছে রাজভোগ ধাবা এন্ড ফ্যামিলি রেস্টুরেন্ট নামৰ এখন মডার্ন আর হাইজিনিক ধাবা। বৃহত্তর ওরাং অঞ্চলত এখন ফ্যামিলি রেস্টুরেন্টের অভাব পূরণ করার লগতে স্থানীয় শিক্ষিত নিবনুয়া যুবক যুবতীসকলক কর্মসংস্থাপন দিয়ার এক প্রচেষ্টা হিসাবে ধাবাখন শুভ আরম্ভণি করা হয়েছে বলে মন্তব্য করে ধাবা পরিচালক। বছর ডিসেম্বর মাহতে আমি ফার্স্ট উইকত আমি কেজনমান নিবনুয়া ব্যক্তিয়ে আলোচনা করেছিলাম। আমার অসমত বহুত নিবনুয়া সমস্যা হয়েছে, সেয়ে আমি এই তিনিজন ব্যক্তি রাজু ডেকা, অকল ডেকা আর মই নিজের ভবিষ্যৎ ডেকায় আলোচনা করে এখন আমার ওরাং অঞ্চলত রেস্টুরেন্ট ধাবা খুলি আমি নিবনুয়া সমস্যা সমাধান করব পাৰিম বুলি আমি আলোচনা করি যা বছর ডিসেম্বর মাহত ফার্স্ট উইকত আমি আলোচনা করি আমি এই অনুপাতে আমি 2000 সেপ্টেম্বর 25 তারিখে আমি হোটেল ওপেনিং করো। লগতে আমি অসম রাইজক আমি আপনার সিনেমাটার জড়িয়ে অনুরোধ করব বিচার যাতে আমার ওরাঙর অঞ্চলের বগুড়িবাড়ির চকত আমি 52 ন্যাশনাল হাইওয়ে ওসরত এখন ধাবা খুলছ রাজভোগ ধাবা। আমার ইয়াত এই অঞ্চলের বহুত কেজন আমার নিবনুয়া বিএ পাস করে ইয়াত আমার কর্মরত হয়ে আছে আর তখন আমি তেওঁলোকক আমি ধুনিয়াক পরিচালনা করে কর্মক্ষেত্র কিছু প্রকাশ দিম বলে আশা করে আমি আগবাড়িছ। আপনার কর্মচারী কিমান আছে? আমার কর্মচারী বর্তমান লেডিস 4 জনী আর পুরুষ আছে আমার 8 জন। এই কেজন ব্যক্তিক আমি কর্মসংস্থাপন দিছ বর্তমান ভবিষ্যতলৈ দিম বলে আমি আশা করছো। দাদা, যেহেতু এই করোনা ভাইরাস মহামারীর সময় বিভিন্ন আমি দেখবলে পাইছো যে রাজ্যের লগতে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তর হোটেল ধাবাসমূহ বন্ধ হয়ে পড়েছে, তেওঁলোকৰ যিখিনি বিজনেসত লস হওয়া বলে কৈছে, কিন্তু সেই তেনে এক সময়তে যে আপুনি এনেকুৱা এটা উদ্যোগ লৈছে, আপুনি কি ভাবিছে বা কেনেকুৱা আপোনাৰ মনত আপুনি কেনেকুৱা এটা দৃঢ় বিশ্বাস লৈ আগবাঢ়িছে? আমি সোশ্যাল ডিস্টেন্স রাখি পেলাই হয় সকলো ৰাইজৰ লগত আলোচনা কৰি আমি এই ধাবাখন চলাত আমি করোনা নোহোৱাকৈ সুকল্পভাৱে আমি চলাই যাম বুলি আশা কৰিছোঁ আৰু নিশ্চয় আমি ফলবতী হ'ম বুলি আমি আশা কৰিছোঁ। যোৱাকালি আমাৰ ওপেনিঙত আমাৰ নিউজ লাই নিউজ DY35 অনুপম চক্রবর্তী জ্যেষ্ঠ সাংবাদিক তেখেতে আহি আমার হোটেলখন ওপেনিং করে যায়, তেখেতও অসমৰ ৰাজ্যক অনুরোধ। নমস্কার, মোৰ নাম সম্পানা, বৰবাৰী। আমার নিবনুয়াসকলক যে আর্থিক অবস্থার পর আমি বহুত দুর্বল, তেওঁলোকে যে আমাক সংস্থাপন কেনেকুৱা ধৰণৰ মানে হেৰি কৰে মানুহ আহিলে তোমালোকে মানে কেনেকুৱা লাগিছে যে এই যিখিনি কৰোণা ভাইৰাছৰ সময়ত বিভিন্ন লোকে চাকৰি হেৰুৱাব লগা হৈছে তোমালোকে দেখিছা, বা তেওঁলোকৰ যিখিনি হোটেল ধাবাসমূহ বন্ধ হৈ গৈছে তেওঁলোকৰ চাকৰি হেৰুৱাইছে, তোমালোকৰ ঘৰৰ ওচৰতে থাকি যে সংস্থাপন পাইছা, বা তোমালোকে কেনেকৈ আগবাঢ়িব বুলি ভাবিছা? আমি তেওঁলোকে আমাক যেনেকৈ চলাই নিয়ে আমি তেনেকৈ চলিম, যেনেকৈ আগবঢ়াই নিয়ে। মানুহ কেনেকুৱা হৈছে এতিয়া? বেশি না, আহি আছে আর। হয়,